ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূল বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার, রণক্ষেত্র উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়া থানা এলাকার পলতা স্টেশন রোড, দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি, ঝরল রক্ত, দোকান ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ। শনিবার দুপুর ঘড়ির কাঁটায় ১২টা। অভিযোগ, এদিন পলতা স্টেশন রোডে বিজেপির টোটো ইউনিয়নের দখল নিতে আসে তৃণমূল, এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় দুপক্ষের সংঘর্ষ, মারধরে গুরুতর জখম হন একাধিক বিজেপি কর্মী, মাথা ফাটে একজনের, আহতদের বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। টোটো ইউনিয়নটা ওরা দখল করতে এসেছিল, টোটো চালকরা আমার কাছে আসে, বলে যে ওরা ওদের ইউনিয়নে যেতে চায় না, কারণ ওরা ওখান থেকে টাকা তুলে খেত এবং এখন বিজেপি ওই ইউনিয়নটা চালাচ্ছে, বিজেপি কোনো টাকা নেয় না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ ও সত্য বিজেপিতে যোগ দেওয়া নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ। কি পুলিশ আর তৃণমূল কংগ্রেস যে কায়দায় যে ভাষায় সারা বাংলাকে ডিস্টার্ব করছে, সেই ভাষা সেই কায়দা ব্যারাকপুরকে ডিস্টার্ব করা কঠিন হবে। ভাববেন না কি আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা, একটা বাচ্চা ছেলে মাথা ফেটে গেছে, একজন মহিলা মাথা ফেটে গেছে, আমরা চুপ করে বসে থাকব? এর সম্পূর্ণ দায়ী কিন্তু অজয় ঠাকুর আর মনোজ বর্মা, এখানকার পুলিশ প্রশাসন আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থাকবে। তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভার উপপ্রধানের পাল্টা দাবি, এই টোটো ইউনিয়নটি তাঁদেরই, কিছুদিন আগে এটির দখল নেয় গেরুয়া শিবির। দখল তো নয় আমাদের জিনিস, আমরা ফিরিয়ে নেব, দখল তো নয়। হ্যাঁ, ওনারা দখল করেছিল, আমরা পুনরুদ্ধার করলাম। বহিরাগতরা এক ঝুন হয়ে আসে, তাদের হাতে অস্ত্র ছিল, বড় বড় রেল লাইন সামনে পাথর টাথর নিয়ে আসে এবং ওইভাবে ওরা আমাদের ওপরে অ্যাটাক করে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী, শুরু হয় লাঠিচার্জ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে র্যাফ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।